পঞ্চায়েত ভোটে মৃতদের পরিবারকে সাহায্য নিয়ে হলফনামা দিতে চলেছে রাজ্য সরকার। এই বিষয় নিয়ে বিস্তারিতভাবে জানব, আমাদের প্রতিনিধি অনুবাংশু আমাদের সঙ্গে আছেন। অনুবাংশু, রাজ্য সরকার হলফনামা আদালতে দিতে চলেছেন, ক্ষতিপূরণ নিয়ে ঠিক কি বলা হচ্ছে, কি থাকতে পারে হলফনামায়? দেখো, অধীর রঞ্জন চৌধুরী একটি আবেদন করেছিলেন যে মৃতদের পরিবারে আর্থিক সাহায্য দেওয়া হবে দরকার এবং তাদের পরিবার দেখভাল কি করে হবে। সেই জায়গা দাঁড়িয়ে রাজ্য সরকার, যা সূত্রের খবর, আগামীকালকে এই মামলায় একটি হলফনামা দেবেন। তারা বলছেন মৃতদের পরিবারকে 2 লক্ষ টাকা আর্থিক সাহায্য, শুধু তাই নয়, মৃতদের পরিবারের একজন সদস্যকে হোমগার্ডে চাকরি দেওয়া হবে। অর্থাৎ এই দুটি সাহায্য করা হবে রাজ্যের তরফ থেকে, এমনটা কিন্তু হলফনামায় উল্লেখ করা হচ্ছে। অর্থাৎ অধীর রঞ্জন চৌধুরীর আবেদনের প্রেক্ষিতেই এই হলফনামা। সেই হলফনামায় মৃতদের পরিবারের একজন সদস্যকে হোমগার্ডে চাকরি এবং 2 লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়ার কথা জানাচ্ছে রাজ্য সরকার আগামীকালকে হলফনামা দিয়ে। ধন্যবাদ অনুবাংশু। অধীর চৌধুরীর করা মামলা, আর সেই মামলাতেই হলফনামা দিতে চলেছে রাজ্য সরকার। পঞ্চায়েত ভোটে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ কি দেওয়া হচ্ছে, কি চাকরি দেওয়া হচ্ছে, এই বিষয়টায় রাজ্য সরকার হলফনামা আকারে আদালতে জমা দিতে চলেছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।